Subscribe to my channel and also press this bell icon. ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করছেন। ভালোবাসা শিরোনামের এই ওয়েব সিরিজে মোশাররফ করিমের বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারি মমকে। কলকাতার জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসের জন্য নির্মিত হচ্ছে চার পর্বে এই ওয়েব সিরিজ। এর মধ্যে আড্ডা টাইমসের এই অরিজিনাল ওয়েব সিরিজের শুটিং এর অংশ নিয়েছেন মোশাররফ করিম ও জাকিয়া বারি মম। মুনতা বৃত্তার রচনায় সৃষ্টি, পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। ওয়েব সৃষ্টি প্রসঙ্গে আবু হায়াত মাহমুদ অনলাইনে বলেন, গতকাল থেকে রাজধানীর উত্তরায় শুরু হচ্ছে ওয়েব সিরিজের দৃশ্য ধারণের কাজ, আজও উত্তরাতে শুটিং করছি। এছাড়া গাজীপুর মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে চলবে পরবর্তী দৃশ্য ধারণের। আবু হায়াত আরো বলেন, প্রাথমিকভাবে বলতে গেলে চলচ্চিত্রের আদলেই দর্শকের সামনে গল্পটি উপস্থাপন করার চেষ্টা করছি। কলকাতার জন্য নির্মিত হলেও দুই দেশের দর্শকই দেখতে পাবেন সিরিজটি। দেশের গুণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিকভাবে নিজেদের গল্পগুলো বলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ। প্রথমবার ওয়েব সিরিজে কাজ করার প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, প্রথমবার ওয়েব সিরিজে কাজ করছি, ভালো লাগছে, গল্পের জন্যই যুক্ত হয়েছি কাজটিতে। গল্পে তিনটি চরিত্র থাকবে, যেখানে মধ্য বয়সী ও বৃদ্ধের চরিত্রে আমি অভিনয় করছি। আশা করি দর্শক নতুন কিছু দেখতে পাবে। জাকিয়া বারি মম বলেন, ঈদে অল্প কাজ করলেও করোনার দীর্ঘ বিরতির পর ভালো একটা গল্পে কাজ শুরু করতে পেরে আমি অনেক আনন্দিত। মোশাররফ ভাইয়ের সঙ্গে কাজ করার আলাদা একটা আনন্দ তো রয়েছে। ওয়েব সিরিজটিতে দুই সময়ের চরিত্র দর্শক আমাকে দেখতে পাবেন। পারিবারিক, সামাজিক ও মূল্যবোধের গল্পে নির্মিত এই কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী। আশা করি দর্শক ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। জানা গেছে মোশাররফ করিম ও জাকিয়া বারি মম ছাড়া ওয়েব সিরিজটিতে দেখা যাবে এ কে আজাদ, আদর, ওয়াসেক, ইমদাদ সহ অনেককে। খুবই দ্রুতই সিরিজটির আড্ডা টাইমসে মুক্তি পাবে। Subscribe to my channel and also press this bell icon.
নিউজটি এনটিভি বিনোদন থেকে নেওয়া হয়েছে।